নমস্কার, আপডেট লাইফে আপনাদের স্বাগত জানাই। আজ গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে চোখ রাখব। বেসরকারি রেল পরিষেবা পতঞ্জলিতে অনুমোদন কেন্দ্রে দিলীপ আক্রান্ত জ্যোতিপ্রিয়, পরীক্ষা কোন পথে সিদ্ধান্ত খুব দ্রুত, ডিজিটাল স্ট্রাইক কেঁপে উঠল লাদাখ, নিয়মে বদল হলো ICMR-এ, 4000 বাস নামলো পথে, এক দেশ এক রেশন নিয়ে প্রধানমন্ত্রীর আশা। এ নিয়ে রইল বিস্তারিত আপডেট। অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। প্রথমেই যে খবরের দিকে চোখ রাখব, পরীক্ষা কোন পথে এ নিয়ে সিদ্ধান্ত হতে চলেছে। এই মুহূর্তে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে বিভিন্নভাবে পরীক্ষা কী হতে চলেছে সেই নিয়ে বৈঠক হয়ে গিয়েছে এবং এক একটি করে বিশ্ববিদ্যালয়গুলি কিন্তু তাদের নিজস্ব যে নীতি নির্ধারণ তা প্রকাশ করছে। এই মুহূর্তে কল্যাণী বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলি কিন্তু প্রকাশ করেছে এবং এখনও পর্যন্ত যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় কিন্তু এখনও পর্যন্ত তাদের সিদ্ধান্ত প্রকাশ করে উঠতে পারেনি। যেমন উদাহরণস্বরূপ বর্ধমান বিশ্ববিদ্যালয় এখনও পর্যন্ত প্রকাশ করে উঠতে পারেনি এবং এখনও পর্যন্ত ফিফথ সেমিস্টারের রেজাল্টই আউট হয়নি, তার পরবর্তী সময় সিক্সথ সেমিস্টারের রেজাল্ট আউট করতে হবে 31 জুলাইয়ের মধ্যে, এমনটাই নির্দেশিকা জারি করেছিল শিক্ষা দপ্তর। পরবর্তী সময় কী সিদ্ধান্ত হয় সেটাই দেখার। এই মুহূর্তে কিন্তু NEET এবং যেই এই পরীক্ষাগুলির জন্য কেন্দ্রীয় সরকার বোর্ড বসিয়েছে এবং সেই বোর্ডের নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন শিক্ষাবিদরা এবং সেই সংক্রান্তিত বিশেষজ্ঞ কমিটি। রমেশ পোখরিয়ালের নেতৃত্বে এই বৈঠকে যে বলা হয়েছে যে তা এই সমস্ত পরীক্ষাগুলি কীভাবে করানো যায় এবং যাতে কোনোভাবেই কোনো ছাত্রছাত্রীকে সংক্রমণের আওতায় যাতে না আসতে পারে সেই বিষয়টিকে নজর রাখা হচ্ছে এবং সেই বিষয়টিকে নিশ্চিত করে তবেই পরীক্ষা ব্যবস্থা করা হবে এবং স্বাস্থ্যবিধি মেনে অভিভাবকদের যে আবেদনগুলি রয়েছে সেই আবেদনগুলি পর্যালোচনার পর সেই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই পরীক্ষা হবে কোন পথে এটাই এখন সিদ্ধান্তের মূল বিষয় হয়ে দাঁড়াচ্ছে এবং কবে এই বিষয়ে সিদ্ধান্ত স্থির হবে সেই বিষয়ে বলতে গেলে দেখা যাচ্ছে যে শুক্রবারের মধ্যে একটি রিপোর্ট জমা পড়ার সম্ভাবনা রয়েছে, যে রিপোর্ট কিন্তু বলে দেবে আগামী দিনে পরীক্ষা কোন পথে হতে চলেছে এই সমস্ত সর্বভারতীয় পরীক্ষাগুলি। চলে আসছি পরবর্তী আপডেটের দিকে, বেসরকারি রেল পরিষেবা। এই মুহূর্তে খবর পাওয়া গিয়েছে তাতে করে দেশের 151টি রুটে কিন্তু এবার বেসরকারি রেল পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। এতে করে রেলের আয় বৃদ্ধি হবে বলেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আত্মনির্ভর প্রকল্পের আওতাধীন এই ধরনের প্রকল্পগুলি যে কতটা লাভজনক হতে চলেছে সেটা সাধারণভাবে রেলের তরফে বলা হয়েছে যে খুব দ্রুতই কিন্তু রেল এই সমস্ত ব্যাপারগুলিতে পদক্ষেপ করবে এবং খুব দ্রুত এগুলি থেকে তারা প্রচুর টাকা আয় করতে চলেছে। 109টি রুটে 150টি ট্রেন চালানোর দায়িত্ব নিচ্ছে বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে চায় রেল। এই প্রসঙ্গে টেন্ডার ডাকছে ভারতীয় রেল, 30,000 কোটি টাকা আয় হবে রেলওয়ের হিসাব অনুযায়ী। মেক ইন ইন্ডিয়ার আওতায় এসব ট্রেনগুলো নির্মাণ করা হবে, এর জন্য টাকা সরঞ্জামে বন্দোবস্ত করবে এবং ট্রেন চালানোর দায়িত্ব থাকবে বেসরকারি সংস্থার ওপর, সেই সঙ্গে ট্রেনগুলি দেখভাল করবে বেসরকারি সংস্থা। রেল মন্ত্রকের তরফে বলা হচ্ছে যে প্যাসেঞ্জার ট্রেন সব বেসরকারি লগ্নিতে চালানোর এটাই প্রথম প্রয়াস ভারতে। এর মধ্যে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়বে, কর্মসংস্থান নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্য পূরণ করতে চাইছে ভারতীয় রেল। এর মাধ্যমে যে আগামী দিনের রেলের চাকরির জন্য যে সমস্ত হাজার হাজার যুবক যুবতী প্রস্তুতি নিচ্ছিলেন তাদের স্বপ্ন যে কিছুটা থমকে যেতে চলেছে সেটাই এখন দেখার বিষয় এবং সেটাই বহু চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। চলে আসছি পরবর্তী আপডেটের দিকে, দিলীপ আক্রান্ত জ্যোতিপ্রিয়। কিছুদিন ধরেই বেশ কিছু বিষয় নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করে চলেছেন দিলীপ ঘোষ। গতকালই তিনিও আক্রান্ত হয়েছেন একটি চায়ে পে চর্চা অনুষ্ঠান করতে গিয়ে বা সেখানে গিয়ে আলোচনা চক্রে কিন্তু তিনি আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছিল। কিছুদিন আগেই জ্যোতিপ্রিয় মল্লিক সেই বিষয়ে কিন্তু আলোকপাত করেছিলেন যে তার বিভিন্ন জায়গাতে কিন্তু যারা বিজেপি বিধায়ক রয়েছেন সেই সমস্ত জায়গাতে তাদের নিজেদের বাড়ি ক্ষতিগ্রস্ত না হওয়া সত্ত্বেও তারা ক্ষতিপূরণের টাকা নিয়েছেন এবং সাধারণভাবে মানুষকে বঞ্চিত করেছেন, এরকম অবস্থাও দেখা গিয়েছে। সেই ক্ষেত্রগুলিতে সমালোচনা করার পরিপ্রেক্ষিতে তাদের বিজেপির তরফ থেকে কিন্তু এবার দিলীপ ঘোষ তাকে চাল চোর আখ্যা দিচ্ছেন এবং চাল চোর আখ্যা দিয়ে তাকে অপমান করছেন বলেই বিভিন্ন বিশেষজ্ঞ তরফে জানানো হয়েছে এবং সেই বিষয়ে রাজ্য রাজনীতিও উত্তাল হয়ে উঠেছে। বিভিন্ন বিষয় সম্পর্কে মন্তব্য করতে গিয়ে দিলীপ ঘোষ কিন্তু একথা বলেছেন এবং তার জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যে অত্যন্ত জরুরি হয়ে পড়েছে সেটাই তিনি উল্লেখ করেছেন বারবার। এবং আগামী দিনে
রাজ্য রাজনীতিতে এই বিষয়ে যে নতুন করে তর্জা শুরু হতে চলেছে সেটাই এখন দেখার বিষয়। চলে আসছি পরবর্তী আপডেটের দিকে। এবার পতঞ্জলিতে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। এই মুহূর্তে যা খবর পাওয়া গিয়েছে তাতে পরে পতঞ্জলির ওপরে যে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছিল তা তুলে নেওয়া হয়েছে। কিন্তু পতঞ্জলির যে ওষুধ তারা আবিষ্কার করেছে এবং যে ওষুধ তারা বের করেছে ওই ফর্মুলেশনে প্রতিরোধক ক্ষমতা বর্ধক হিসেবে অনুমোদন দিয়েছে আয়ুষ মন্ত্রক। কখনোই সেটা কোভিড-19 ওষুধ হিসেবে মোকাবিলা করা যাবে না বা ব্যবহার করা যাবে না। তবে করোনির ফর্মেশন নিয়ে কেন্দ্রে কোনো সমস্যা নেই বলে ধারণা করা হয়েছে। ইঙ্গিত দেওয়া হয়েছে কোভিড-19 উপশমে সক্ষম করোনির। পাশাপাশি উত্তরাখণ্ড সরকারকে কেন্দ্রের তরফে সাফ নির্দেশ দেওয়া হয়েছে করোনিলকে যেন করোনার উপশমকারী হিসেবে ব্যবহার করা না হয়। তবে প্রাথমিকভাবে করোনিলকে যে করোনা নিরাময়কারী ওষুধ হিসেবে দাবি করেছিল পতঞ্জলি তার বিরুদ্ধে কোনোরকম পদক্ষেপ করার নির্দেশ দেয়নি কেন্দ্রীয় সরকার। চলে আসছি পরবর্তী আপডেটের দিকে। ডিজিটাল স্ট্রাইক। এই মুহূর্তে আমরা জানি যে 59টির অ্যাপকে কিন্তু নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। এই সমস্ত চাইনিজ অ্যাপগুলি থেকে ফিশিং বা ডেটা হ্যাকিংয়ের যে তথ্য অভিযোগ উঠছিল তার জেরেই কিন্তু এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞার জেরে সাধারণত ওই সমস্ত অ্যাপগুলির বিরুদ্ধে শুধু নয় চীনের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করা হলো সেটাই এখন বলার কথা। এবং পাকিস্তানের বিরুদ্ধে যখন সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল সেরকমভাবেই চীনের বিরুদ্ধে এবার ডিজিটাল স্ট্রাইক করা হলো, এরকমই মন্তব্য করেছেন রবিশঙ্কর প্রসাদ। এর পরবর্তী সময়ে আরও বহু অ্যাপস কিন্তু বাতিল হতে চলেছে এবং সেটাই দেখার বিষয় যে কতদিনে এই বিষয়টি কার্যকর করা হয়। এবং ইতিমধ্যেই যা খবর পাওয়া গিয়েছে তাতে করে ক্রোম ব্রাউজারের যে এক্সটেনশন পার্ট রয়েছে সেই এক্সটেনশন থেকেও বহু ডেটা হ্যাকিংয়ের তথ্য পাওয়া যাচ্ছে। এর জেরে কিন্তু সাধারণভাবে তাকে ক্রোম ব্রাউজার অর্থাৎ গুগলকে কিন্তু এ বিষয়ে সতর্ক করা হয়েছে যে ক্রোম ব্রাউজার এক্সটেনশানে যে সমস্ত ডেটা হ্যাকিংয়ের তথ্য অভিযোগ আসছে সেগুলিকে যেন যারা ফিক্সিং করে। চলে আসছি পরবর্তী আপডেটের দিকে। কেঁপে উঠল লাদাখ। এই মুহূর্তে লাদাখের অবস্থা অত্যন্ত শোচনীয় এবং বহু জায়গাতে কিন্তু বাণিজ্য ব্যবস্থা একদমই ভেঙে পড়েছে। সেই পরিস্থিতিতে বারবার কম্পনের খবর পাওয়া যাচ্ছে এবং ভারত চীন ইস্যুতে বারবারই কিন্তু বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে লাদাখ। এবং এই গত সপ্তাহে এরকম ভূমিকম্প হয়েছিল এবং কার্গিল থেকে 119 কিলোমিটার উত্তরে আজকে উত্তর পশ্চিম দিকে অংশে ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 4.5। জাতীয় ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে দুপুর 1:11 এই ভূমিকম্প হয়েছে লাদাখে, যদি এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর মেলেনি। গত সপ্তাহে একটা ভূমিকম্পের সাক্ষী ছিল লাদাখ, গতকাল দিন রিক্টার স্কেলে মাত্রা ছিল 4.5। এমনিতেই হিমালয় এলাকা অত্যন্ত ভূমিকম্পপ্রবণ, বারবারই ভূমিকম্প কবলে পড়ছে লাদাখ সহ পার্শ্ববর্তী এলাকা। গত সপ্তাহে 26 জন ভূমিকম্প হয়েছিল, 6 দিনের মাথায় আজ আবার ভূমিকম্প হলো। চলে আসছি পরবর্তী আপডেটের দিকে। নিয়মে বদল করলো ICMR। ICMR-এর তরফে এবার কিন্তু নিয়মে বদল আনা হলো এবং ICMR-এর তরফে বেশ কিছু দিন ধরে পরিস্থিতি মোকাবিলার জন্য বেশ কিছু নিয়মে বদল আনা হচ্ছিল। আজকে যে নিয়ম বদলে আনা হলো তাতে করে কিন্তু অত্যন্ত সুবিধাজনক পরিস্থিতিতে পড়বেন সাধারণ মানুষ। কিন্তু এরকম অবস্থায় অনেকেই দেখা যায় যে যারা বিভিন্ন বাইরের দেশ বাইরের রাজ্য থেকে আসছেন এবং তাদের পরীক্ষার জন্য যথাযথ ব্যবস্থা রাজ্য সরকারের কাছে থাকছে না এবং তাদের পরীক্ষা করার সম্ভাবনাও থাকছে না সেক্ষেত্রে কিন্তু তারা প্রাইভেটে বিভিন্নভাবে কিন্তু পরীক্ষা করতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে আর কোনোভাবেই জরুরি নয় চিকিৎসার জন্য বিভিন্ন ডাক্তারের কাছ থেকে লিখিত পারমিশন বা প্রেসক্রিপশান, এই সমস্ত প্রেসক্রিপশানের ছাড়াই কিন্তু আপনি টেস্ট করতে পারবেন বিভিন্ন ল্যাবে যেখানে করোনা পরীক্ষা অনুমোদিত রয়েছে। সেই সমস্ত ল্যাবগুলিতে পরীক্ষার জন্য আপনি অনুমোদ যেতে পারেন এবং সেখানে সেলফ হিসাবে প্রেসক্রাইবের ক্ষেত্রে সেলফ হিসাবে আপনি কিন্তু নিজেই এই পরীক্ষার জন্য নিজে সুপারিশ করতে পারেন এবং নিজেই এই পরীক্ষাগুলি করাতে পারেন। সেক্ষেত্রে পরবর্তী সময়ে রিপোর্ট পজিটিভ আসলে বা যদি রিপোর্ট পজিটিভ আসলে তার পরবর্তী সময় RT-PCR যন্ত্রে কিন্তু এই পরীক্ষা আবার করা হতে পারে এবং এগুলি সম্পর্কে শিওর হওয়া যেতে পারে। নেগেটিভ আসলে এই বিষয়ে আর দ্বিতীয় কোনো সিদ্ধান্ত নেওয়া থাকছে না, পরবর্তী সময় আবারও টেস্ট করাতে চাইলে আপনি করাতে পারবেন। চলে আসছি পরবর্তী আপডেটের দিকে। এবার 4,000 বাস নামলো পথে। এই মুহূর্তে যা খবর পাওয়া গিয়েছে তাতে করে 4,000 বাস কিন্তু আজই পথে নেমেছে এবং এর আগের দিনই মুখ্যমন্ত্রী হুকুম দখলের সে সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন যে তার পরবর্তী সময় হুকুম দখল তাকে আর করতে হয়নি। পরবর্তী সময় কিন্তু এই 4,000 বাস পথে নেমেছে, রাজ্য সরকারের 1,800 এবং বাকি 3,800 বেসরকারি বাস আজকে পথে নেমেছে এবং কলকাতা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলাগুলিতে কিন্তু এই বাস পরিষেবা আবারও স্বাভাবিক করা সম্ভব হয়েছে এবং আগামী দিনে আরও পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
চলে আসছি পরবর্তী আপডেটের দিকে। এক দেশ এক রেশন ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতি আশা রাখছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এরকমই খবর পাওয়া গিয়েছে যে মুখ্যমন্ত্রীর প্রতি তিনি আশা রাখছেন যে আগামী দিনে মুখ্যমন্ত্রী কিন্তু এই প্রকল্পে যোগদান করবেন এবং সাধারণ মানুষের জন্যই এই প্রকল্পে তাকে আসতে হবে। এবং এক দেশ এক রেশন প্রকল্পে যে প্রকল্প নিয়েছে কেন্দ্রীয় সরকার, সেই প্রকল্পে যোগদান করে সাধারণ মানুষকে উপকৃত করবেন। খাদ্য গণবণ্টন মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমবঙ্গের দিক থেকে প্রয়োজন শুধু নীতিগত সিদ্ধান্ত, এক দেশ এক রেশন কার্ড প্রকল্পে যোগ দেওয়ার জন্য যা যা প্রয়োজন পশ্চিমবঙ্গ সেদিকে অনেকটাই এগিয়ে রয়েছে। আগামী দিনে কবে এই বিষয়ে যোগ দেয় সেটাই এখন দেখার বিষয়। আজকে এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন।